দীর্ঘ প্রতীক্ষার অবসান। ইস্টবেঙ্গলের নতুন কোচ হলেন রবি বার্নার্ড ফাউলার। ইনিই যে ইস্টবেঙ্গলের নতুন কোচ হিসাবে নিযুক্ত হতে চলেছে সেটা অনেকদিন আগেই জানিয়েছিলাম আমরা। আজকে সেই খবরের ওপর সরকারি সিলমোহর পড়ে গেল। ইস্টবেঙ্গলের ইনভেস্টর শ্রী সিমেন্টের পক্ষ থেকে সেটাই জানানো হয়েছে। আর শুধুমাত্র হেড কোচ নয়, আরও বিশেষ কিছু জায়গার জন্যও নিয়োগ করা হয়েছে বিশেষ কিছু কোচ। সেই নামগুলো একবার বলে দিই। হেড কোচ হিসাবে রয়েছেন রবি ফাউলার, যার সাথে দুবছরের চুক্তি করা হয়েছে। অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রয়েছে অ্যান্টনি গ্র্যান্ট। সেটপিস কোচ হিসাবে রয়েছে টেরেন্স ম্যাকফিলিপস। গোলকিপার কোচ হিসাবে রয়েছে রবার্ট মিমস, মানে যাকে তোমরা ববি মিমস নামে চেনো। স্পোর্টস সায়েন্টিস্ট হিসাবে রয়েছে জ্যাক ইনম্যান। ফিজিও হিসাবে রয়েছে মাইকেল হার্ডিং। আর অ্যানালিস্ট হিসাবে রয়েছে জোসেফ ওয়ামসলে। এবং ইন্ডিয়ান অ্যাসিস্ট্যান্ট কোচ হিসাবে রয়েছেন রেনেডি সিং। রবি ফাউলার যাদেরকে নিয়ে কাজ করবেন তাদের মধ্যে সেটপিস কোচ একটা বাড়তি চমক সেটা বলাই বাহুল্য, কারণ সেটপিস কোচ হিসাবে তারা নিযুক্ত করেছে টেরেন্স ম্যাকফিলিপসকে। এর আগে ভারতের কোনো ক্লাবে হয়তো এই ধরনের কোচ আগে আসেনি। তো এবার দেখার বিষয় মাঠে নেমে কতটা ভালো পারফরম্যান্স করতে পারে রবি ফাউলারের ইস্টবেঙ্গল।